পালাবো না, প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? সরকারকে পালাতে বলে, পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফকরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা, তারেক রহমান আর রাজনীতি করবে না, মুচলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে 7 বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি, বঙ্গবন্ধুর কথা কবির ভাষা। যখন কুর্মি টোলায় বঙ্গবন্ধুকে রাত ভোরবেলায় শীতের সকালে নিয়ে যাচ্ছিল কুর্মি টোলায় আগরতলা ষড়যন্ত্র মামলা, বঙ্গবন্ধু জেল গেটে এসে এক খণ্ড কুয়াশা বেজা মাটি কপালে ঠেকিয়ে বলেছিলেন, এই দেশেতে জন্ম আমার, যেন এই দেশেতে মরি, আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরব, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব। ঠিক আছে, বড় জ্বালা জ্বালা অন্তর জ্বালা, জ্বালায় জ্বালায় মরে, পদ্মা সেতুর জ্বালা, যেতে না যেতে আরেক জ্বালা। কি জ্বালা? মেট্রো রেল, মেট্রো রেলের পর আরেক জ্বালা আসছে, বঙ্গবন্ধু টানেল, নদীর তলদেশে টানেল, জ্বালারে জ্বালা অন্তরে জ্বালা। যেদিকে তাকাই উন্নয়ন উন্নয়ন, রাজশাহী শহর গ্রিন সিটিতে রূপান্তরিত হয়েছে শেখ হাসিনার উন্নয়নে। আজ রাজশাহী ভাগ্যবান, এই রাজশাহী এখন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন সিটি।